আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাহজামিন ঢাকা বাংলাদেশ থেকে আপনাদের শুভেচ্ছা, শুভকামনা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল বাটনটি ক্লিক করুন অলে, যাতে প্রথমেই আমার নতুন ভিডিওগুলো পেয়ে যান। ভালো লাগলে লাইক ও অপছন্দ হলে ডিসলাইক বাটনে চাপ দিন। একটু সময় করে কমেন্ট করুন, আপনাদের কমেন্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা হিমছড়ি জাতীয় উদ্যান আহার ও ঝর্ণা দেখার জন্য কলাতলী মোড় থেকে জন প্রতি 20 টাকায় ইজিবাইকে উঠেছি। 6 থেকে 8 জনের গ্রুপ হলে খোলা জিপ, যাদের গাড়ি সিএনজি বা ইজিবাইক রিজার্ভ করে এই হিমছড়ি ও ইনানি বীচ একসাথেই ঘুরে দেখতে পারবেন 600 থেকে 1000 টাকার বিনিময়ে। হিমছড়ি পাহাড়ের বিভিন্ন পয়েন্ট থেকে বঙ্গোপসাগর, ইনানি বীচ ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করব। আজ প্রথম থেকে শেষ পর্যন্ত একটুকুন না টেনে পুরোটা দেখার বিনীত অনুরোধ থাকলো। পাহাড়ে আরোহণ করার জন্য চমৎকার সিঁড়ি আছে, সিঁড়ির সংখ্যা আনুমানিক 250-এরও বেশি হবে, সুতরাং হাটের ও হাইটোফোবিয়া গ্রস্ত ও প্রেগনেন্ট মহিলাদের এতে না উঠাই শ্রেয়। 250 সিঁড়ি যা তা ব্যাপার কিন্তু নয়। এখানে কেবল কার ট্রেন থাকলে এবং সেটা এই পাহাড় থেকে আরো দূরের পাহাড়গুলি সহ বঙ্গোপসাগর পর্যন্ত কানেক্ট করলে পর্যটকদের উৎসাহ উদ্দীপনা বহুগুণ বেড়ে যেত, অনেক বেশি চিত্তাকর্ষক হয়ে যেত এই কক্সবাজার, বলাই বাহুল্য। গ্যারান্টি দিয়ে বলতে পারি, কষ্ট স্বীকার করে উপরে ওঠার পর আপনার মন নিমেষেই ভালো হয়ে যাবে।
পাহাড়ের উপরে একটি সুন্দর রেস্টুরেন্ট থাকলে সোনায় সোহাগা হতো। ইনশাআল্লাহ আমরা পর্যটন মন্ত্রণালয়ের কাছে আবদার রাখতেই পারি সুলভ মূল্যে ক্যাবেল কার বা ট্রেন এবং মানসম্মত রেস্টুরেন্টের জন্য ভালো টয়লেট সহ। টয়লেট আসলেই সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর। এখানে ডাব, পেঁপে, আনারস, বিস্কিট, চিপস পাওয়া যায়। আপনারা ডাব ও মিষ্টি জাতীয় কিছু অবশ্যই খাবেন, যা আপনার ক্লান্তিকে দূর করবে ও অতিরিক্ত এনার্জি দেবে। মনে রাখবেন, যারা এখানে এসব বিক্রি করছে তারা অত্যন্ত কষ্ট করে নিচ থেকে এগুলো এত উপরে নিয়ে আসছে সার্ভিস দেবার জন্য। দরদাম বেশি না করে খাবেন, তবে কেউ যদি অতিরিক্ত কিছু দাবি করে বসে তবে নিচে নেমে অভিযোগ করবেন। বঙ্গোপসাগর, মেরিন ড্রাইভ রোড, দূরের ইনানি বিচ ও পাহাড়ের শাড়িগুলো দেখে পুলকিত ও চমকিত হয়েছি। ছোটবেলা থেকেই পানি আমাকে ভীষণ টানে, সমুদ্র হলে তো কথাই নেই। তবে গত 5 বছর ধরে পাহাড়ের প্রতি আমার অমোঘ আকর্ষণ খেলা করছে। গত 5 বছর ধরেই স্বপ্নে দেখছি উঁচু পাহাড়, যার সাথে নীল সাগর। আমি সেই পাহাড়ের একদম কিনারে বসে নীল সাগর অবগ্রহণ করছি, আর আমার পাশে মৃদু শব্দে বাজছে আমার পছন্দের গানগুলো। এরকম একটি জায়গায় আমি অবহেলিত, দরিদ্র ও এতিম শিশুদের জন্য স্কুল করতে চাই। এখানে শুধু লেখাপড়া নয়, ভালো মানুষ হওয়ার সমস্ত উপকরণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আমি যেন মৃত্যুর আগে ওদের জন্য কিছু করে যেতে পারি। আপনারা আমার এই স্বপ্ন পূরণের জন্য দোয়া করবেন দয়া করে। এখানে দেখলাম এক বাবা মা আর ছেলেকে আমাদের সবার সামনেই মারছেন ও বকাঝকা করছেন। তারা বুঝতে পারছেন না কি ভুলটাই না তারা করছেন। এভাবে সবার সামনে শিশুকে শাসন করা ওর জন্য অত্যন্ত ফুরানকর, ক্ষতিকর। আমি হাত জোর করে সকল পিতামাতাকে অনুরোধ করছি, দয়া করে এরকম নির্দয় আচরণ করবেন না। শিশুকে ছোট্টবেলা থেকে আদব কায়দা, ভদ্র ব্যবহার, ডিসিপ্লিন, সৎ লাইফ যাপন করে উদাহরণ সৃষ্টি করুন। কখনো অন্য ছেলে মেয়েদের সাথে আপনার বাচ্চাদের তুলনা করতে যাবেন না, বরং তাকে উৎসাহিত করুন আর মন ও মেধাকে উজ্জীবিত করার চেষ্টা করুন আর মনকে বোঝার চেষ্টা করুন। সে কোন কাজ করতে সবসময় পছন্দ করে সেই কাজ করার জন্য বরং তাকে আরো উৎসাহিত করুন। সবাইকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে হবে এমন নয়, সৎ উপার্জন করুন, হালাল খান, আপনারা নিজে সবার সাথে ভালো আচরণ করুন, পরিবার ও সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করুন। আপনি যা করবেন ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েরা সেটাই আমাদের রিটার্ন করবে। পরিবার হলো শিক্ষা লাভের মূল জায়গা। ঘরে কোথায় এমন ঘর
ভব ঘুরে নির্ব ঘরে কোথায় এমন ঘর বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুমাসে না ঘুমসার্থক এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি শূন্য ভীষণ শূন্য মনে হয় কি আর এমন হবে কে পেয়েছে কবে কি আর এমন হবে কে পেয়েছে কবে স্বপ্নগুলো স্বপ্ন হয়ে যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ কক্সবাজারের সতীর্থ ক্রিয়াশিয়ান প্রাণের বন্ধু এ কে এম মাহতাব তার নিজ কাজ ফেলে আমাকে সময় দেবার জন্য নিচে একা একা অপেক্ষা করছে গত ভিডিওতে আপনারা তাকে দেখেছেন সে আমাকে প্যারাসাইলিং করার জন্য
ফানফেস্টে নিয়ে গিয়েছিল। ওর কষ্ট হবে দেখে আমি জোর করে সে নিচে রেখে এসেছি, কারণ অলরেডি সে আমার জন্য অনেক কষ্ট স্বীকার করেছে, অনেকটা পথ হেঁটেছে, অনেকক্ষণ রোদের মাঝে দাঁড়িয়েছিল। আমি আমার পরিবার, আমার শহীদ আনোয়ার স্কুল, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল, চিটং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, যশোর মাইকেল মধুসূদন ও দাউদ পাবলিক কলেজ, চিটং সরকারি কমার্স কলেজ, ICMA ঢাকা, মালয়েশিয়ার FKMS কলেজ সহ সকল ক্রীড়াশী ও অন্যান্য বন্ধুদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তাদের সকলের এবং আপনারা যারা আমার ভিডিও দেখে থাকেন তাদের সকলেরই সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি। আমি শনিবার সকাল 11:45 সাধারণত ইউটিউবে ভিডিও আপলোড করে থাকি। আগামী শনিবার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এর সাথে বেল বাটনের অল চাপ দিয়ে সাজেশন থাকলে সেটা লিখে জানাতে ও বেশি বেশি করে শেয়ার করার জন্য সবিশেষ অনুরোধ করছি। আগামী শনিবার পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন, কল্যাণে থাকবেন এই কামনায় আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।